আজকে বুয়া যে কোনো কারণবশত বাসা আসতে পারেনি, এখন কি করবেন? একটা মেহমান এসে পড়ছে, তো ওই অনুযায়ী ভাই আপনি নিজের কাজটা কিন্তু নিজেই করতে পারবেন, নিজেই করতে পারবেন। এখন এটা সেম, এই যে এরকম ভাবে সেম কাজ করবেন, দেখেন একদম দেখেন আরামদায়ক করে, যে দেখেন সুন্দর ভাবে আনাচে কানাচে সোফা চিপায় খাটের চিপায় যেভাবে খুশি আপনি ঘরটা পরিষ্কার করে নিতে পারবেন ইজিলি। ওই রুমে যদি যান আপনি একটু উঁচু করে, হ্যাঁ ওই যে উঁচু করে টাইনা টাইনা নিয়ে আসবেন, মানে ঘর পরিষ্কার করবেন, ধুলাবালি যত কিছু থাকে। এই দেখেন আমি এখানে দেখাচ্ছি ঝাড়ুর কাজটা হলো, হ্যাঁ এই যে দেখেন সুন্দর ভাবে ঝাড়ুর কাজটা হলো। আপনি দেখেন পানি কিন্তু পানি আসছে, ঠিক আছে পানি আসছে, কিন্তু অটোমেটিক পড়তেছে, স্প্রে করতে পারবেন, স্প্রের মতন হবে, দেখেন এটাকে গান বলে। এইটা তো সুন্দর ভাবে দেখেন, দেখেন আমি কিন্তু অনেক সুন্দর ভাবে, কোনো মানে কষ্ট না, কোনো কষ্ট না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম বিভিন্ন ধরনের আপনার মপের পাইকারি বাজারে, ঠিক আছে কামরুল ট্রেডিং এ। তো আমাদের সাথে মপগুলো দেখানোর জন্য থাকছে মামুন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি। এত মপ কেন, এত ঘর মোছার জন্য? এত মপ কেন, মপ নিয়ে আসি ভাই ঘর মোছার জন্য। আচ্ছা ঘর মোছার জন্য? ঘর মোছার জন্য, মানুষ তো হাতে মোছে মোছতে মোছতে কোমর ব্যথা হয়ে যায় ভাই। কোমর ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা থেকে বাঁচার জন্য আর ডাক্তারখানা না যাওয়ার জন্য আমাদের এই একটা পদ্ধতি নিয়ে আসি, ম্যাজিক মপ। শুধুমাত্র ঘর না, অফিস বাসাবাড়ি এখন দেখাবো, অফিস বাসাবাড়ি হাসপাতালে ব্যবহারের জন্য কিন্তু যে মপের কালেকশনগুলো রয়েছে এবং মসজিদ মাদ্রাসা সকল প্রতিষ্ঠানে কিন্তু আপনারা এখানে মপগুলো পেয়ে যাবেন। তো ভাইয়া একটু দেখি এটা কিভাবে করব। এটা কিভাবে করব দেখেন, প্রথম আমরা ই করার জন্য এখানে পানি আছে, পানি নিয়ে নিব, নেওয়ার পরে দেখেন এটাতে ওয়াশ করার জন্য দেখেন এখানে একদম শুকাবো, দেখেন শুকানোর জন্য করবেন, দেখেন এখানে পানিটা সুন্দরভাবে ঝরে যাচ্ছে, সুন্দর করে ঝরে যাবে। এখন আপনারা দেখেন ঘর যখন ই করবেন, এই দেখেন এখানে নোংরা কিন্তু অনেক ময়লা আছে, হ্যাঁ এভাবে ধরে দেখেছে সুন্দরভাবে, দেখেন এই যে ইজিলি দেখেন, ইজিলি এবার করার আগে দেখবেন এই যে আমরা অনেক সময় ভুল করে এই জায়গাটা নক করে নেবেন, এই জায়গাটা যদি নক করে নেন তাহলে আপনার জিনিসটা নষ্ট হবে না, মানে মুভ করবে না, ঠিক আছে। এখন তো আরামদায়ক করে যে দেখেন সুন্দরভাবে আনাচে কানাচে সোফা চিপায় খাটের চিপায় যেভাবে খুশি আপনি ঘরটা পরিষ্কার করে নিতে পারবেন, ইজিলি ভাবে পরিষ্কার করতে পারবেন। দেখেন এটা বাঁকে করে, বাঁকে হয়ে যায় কিন্তু, জি জি জি, আর এটা কিন্তু অলওয়েজ কিন্তু মুভ করে, মুভ করবে, ঠিক আছে দেখেন মুভ করবে, অনেকগুলো করে লক হয়ে থাকে যা করা যায় না, কাজ করতে অসুবিধা হয়, কাজ করতে সমস্যা হয়, অনেক করে মুভ করে দেখেন এরকম বাঁকে হয়ে গেলে আপনি হাত লাগানোর দরকার নেই, আপনি পা দিয়ে করবেন, দেখেন ময়লা হয়ে যাবে। এখানে পানি আছে, এই যে পানিটা নিয়ে আমরা সুন্দরভাবে এখানে পানিটা একটু ওয়াশ করে নিব, ওয়াশ করে নিব, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়াশ করে নেবেন, ওয়াশ করে বল লকটা খুলে নেবেন, ঠিক আছে। তারপরে দেখেন এই পাশে নিয়ে যাব, একদম মশিন মেশিনে যেভাবে কাজ করে, অনেক সময় দেখেন মশিন মেশিনে কাপড় শুকালে চমৎকার একদম শুকিয়ে যায় কিন্তু, এই যে এটা সেম এরকম হবে, দেখেন এই দেখেন বিন্দু পরিমাণ পানি থাকবে না। আচ্ছা আচ্ছা চমৎকার, এই দেখেন হাতে ধরে দেখেন ভাই একদম পুরো শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। দেখেন আবরই করবেন, আবর যত ধুলাবালি হয় আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে ঘরটা নিতে পারবেন কিন্তু। আচ্ছা তো এটা কি কি সাইজের আছে ভাই? এটা ভাই দুইটা সাইজ হয়, এটা হলে দেখাচ্ছি আপনাকে, এখানে হয় একটা হলো দুই চাকার ভিতরে, দুই চাকার, হ্যাঁ এটা হলো ট্রলি সিস্টেম, ট্রলি সিস্টেম, ট্রলি সিস্টেম, এটা আমি দেখাচ্ছি, এটা দেখান আমাদের, এই দেখেন এটাও একটা সিস্টেম হলো, আপনি যখন ব্যবহার করবেন সেম ব্যবহারের কাজ কিন্তু সেম, ঠিক আছে। আপনি এই রুম থেকে ওই রুমে যদি যান, আপনি একটু উঁচু করে, হ্যাঁ ওই যে উঁচু করে টাইনা টাইনা নিয়ে আসবেন, মানে কষ্ট করে উঠিয়ে নিতে হবে, কষ্ট করে উঠে নিয়ে আসতে হবে না। আরেকটা প্লাস এটা ভিতরে আরেক ডাবল ইয়ে আছে, এটা দেখেন খুলে আপনি ওয়াশ করতে পারবে, বালতির প্রয়োজন নাই, আপনি ওই রুমে রেখে দিয়েছেন বালতিটা, ঠিক আছে ওই প্রথমেই থাক, আপনি এটা নিয়ে আসলেন, এটা দিয়ে সুন্দরভাবে এটা দিয়ে করা যাবে, এটা দিয়ে ওয়াশ করে নিয়ে আসে আবার দেখেন ঘরটা পরিষ্কার করে ফেলুন সুন্দর। আচ্ছা আচ্ছা চমৎকার, এইভাবে করা যাবে, ঠিক আছে। আস্তে পরিষ্কার করবেন, আবার দিয়ে গেছে, এটা দিয়ে করবেন, আপনি বালতি ছাড়াও কিন্তু কাজ করতে পারবেন, এখানে কাজ করা যাবে, ওকে। এখানে দুইটা মডেল আছে, কালার আছে দুইটা, দুইটা কালার, এটা ভিতরে একটা হোয়াইট কালার আছে, একটা আছে ব্লু কালার, ব্লু কালারের মধ্যে, হ্যাঁ দুইটা কালার আছে। এটা হলো আপনি 15 লিটার, অনেক ধরনের যদি আমাদের মপের কালেকশন থাকবে, যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখার নম্বরে পাঠিয়ে দিবেন, অনলাইনে কেনাকাটা করার সুবিধা রয়েছে কিন্তু। আর এটা হলো 20 লিটার, এটা হচ্ছে 20 লিটার, এটা একটা রেড কালার আর একটা ব্লু কালার, ব্লু কালার দুটো হবে। আর এটার ভিতরে আরেকটা অপশন বলতেছি, এটা হলো চাকা হলো 8টা চাকা, 8 চাকার মধ্যে এখানে বড় বড় 4টা চাকা আছে, আর পিছনে নিচে ছোট আছে, এটা দেখতে পারেন, আবার নিচে একদম ছোট ছোট আপনার 4টা চাকা আছে, 4টা চাকা, এই চাকা কাজটা করবে, এই চাকা কাজ করবে, কাজ কিন্তু সব চাকায় করবে, সব চাকায় ইজিলি পাবে। এবং এখানে ধরার মতন হ্যান্ডেল আছে, হ্যান্ডেল আছে, আপনি যদি আপনার এই রুমের থেকে যদি বেডরুমের থেকে কিচেন রুমে আসেন, যেখানে আসেন না কেন, আপনি হ্যান্ডেলটা ধরে সুন্দরভাবে নিয়ে আসতে হবে। প্লাস এখানে একটা ড্রেন সিস্টেম আছে, যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায়।
ড্রাম রোল ট্রেডিং 75-77-77 নিউ ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ দ্বিতীয় তলা, ঠিক আছে? নিউ মার্কেট, নিউ মার্কেট কাঁচা বাজারে এসে যদি ফোন দেন, ভাইদের লোকের প্রয়োজন আপনাদের রিসিভ করে নিয়ে আসবে। ওকে, তারপর কোন ধরনের মপগুলো দেখেন আপনি দেখাচ্ছি। এখানে আরেকটা মপ আছে, এটা আপনি দেখেন, এটা হলো গান মপ বলে, গান, এটা গান মপ বলে। ভাইয়া দেখেন, এটা কিন্তু দুই তিনটা অপশন আছে, দুইটা তিনটা, হ্যাঁ অপশন বলতে আপনি প্রথম এটা দিয়ে ঘর পরিষ্কার করবেন, ধুলা বালি যত কিছু থাকে। এই দেখেন আমি এখানে দেখাচ্ছি, ঝাড়ুর কাজটা হলো, হ্যাঁ এই যে দেখেন সুন্দরভাবে ঝাড়ুর কাজটা হলো, আপনি এটা ঘরটা ঝাড়ু দিয়ে নিলেন, ঠিক আছে, ঝাড়ু দেওয়ার কাজটা, প্লাস ঝাড়ু শেষ হয়ে গেছে, এখন আপনি ঘরটা নোংরা হয়েছে, ধুলা বালি আছে। এই দেখেন এখানে পিস্তল সিস্টেম আমার হাতে, আচ্ছা আচ্ছা, এখানে আপনি ই করবেন, ক্লিক করবে, দেখেন পানি কিন্তু পানি আসছে, ঠিক আছে, পানি পানি কিন্তু অটোমেটিক পড়তেছে, স্প্রে করতে পারবেন, স্প্রের মতন হবে, দেখেন এটাকে গান বলে। জি জি, এটা তো সুন্দরভাবে দেখেন, দেখেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে, কোনো মানে কষ্ট না, কোনো কষ্ট না, ছোট আপনাদের বাচ্চা 5 বছরের যেই বাচ্চা আছে সেই বাচ্চাও কিন্তু ঘরটা পরিষ্কার করতে পারবে। জি একদম, দেখেন এটা কিন্তু দেখেন এই চিপার ভিতরে দেখেন, দেখেন আমি দেখেন একেবারে চিপা চাপাই কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন, দেখেন খাটের চিপা যে কোনো চিপা ইজিলি ভাবে, ঠিক আছে, গুজু হওয়ার দরকার নেই, কোনো কষ্ট দরকার নেই, কোনো কষ্ট নাই, ঠিক আছে। এটা তো এর প্রাইসটা বলি, হ্যাঁ এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন 1000 টাকায়, 1000 টাকা, কালার আছে কয়েকটা, কালার আছে তিনটা, কোনটা নিতে চাচ্ছেন? হ্যাঁ তিনটা নিতে পারবেন, শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন। তারপরে গুলো কি রকম, তারপরে দেখতে একটা দেখছেন, এটা হচ্ছে এই একটা মপ আছে, এটাও কিন্তু সেম কাজ করবে, দেখেন সেম, এটা একটা কাজ হলো সেম, এটার মধ্যে খালি স্প্রেটা হবে না, হ্যাঁ এটা স্প্রেটা হবে না, আমি এবার দেখাচ্ছি আপনাকে, দেখেন এই জায়গায় আমি একটু পানি দিয়ে দিলাম, জি জি জি, ঘরটা অনেক সময় পরিষ্কার করে, বা বৃষ্টি বাদলের সময় বারান্দা বলেন কিছু জায়গা আছে বারান্দা ভিতরে, এই পানিটা আপনি জাস্ট এটাতে পরিষ্কার করে নিতে পারবেন, দেখেন এই যে অটোমেটিক, এই যে অটোমেটিক একদম, পানি মানে বৃষ্টি হলে কিন্তু বারান্দায় পানি জমে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু পানিগুলো সুন্দরভাবে ওয়াশ করতে পারবে, দেখেন পরিষ্কার করে নিলে, চমৎকার। পাঁচ, আপনি এটা এখন ঘরটা যদি মুছে নেই সুন্দরভাবে ঘরটা মুছে হয়ে গেলো, জি জি জি, চমৎকার, এরকম ছিল এখন কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে, মানে কয়েকটা স্টাইলে কিন্তু কাজ করতে পারবেন, সুন্দরভাবে করবেন, এই দেখেন, আচ্ছা অটোমেটিক, দেখেন পানিটা দেখছেন, যা পানি থাকবে এটা কোনো কেটে এইভাবে পড়ে যাবে, কাচতে পারবেন, এটা 3-in-1, ঠিক আছে, এটা আপনি প্লাস ঘর ঝাড়ু দিতে পারবেন, পানি যত নোংরা পানি আছে আপনি বেশি জমানো পানি আছে সেই পানিগুলো আপনি পরিষ্কার করতে পারবেন, ওকে, প্লাস এটা দিয়ে আপনার ঘরও মুছতে পারবেন, আচ্ছা ঘরও মুছবে, আচ্ছা ঘরও মুছতে পারবেন। এটা কালার আছে এবং প্রাইসটা কত? এটা কালার হবে একটা রেড কালার, বডিটা হবে প্লাস্টিকের, ঠিক আছে, আর এরই পাশাপাশি একটা আছে, এটা হলো অ্যালুমিনিয়াম বডি, অ্যালুমিনিয়াম বডির মধ্যে এটা পুরোটা অ্যালুমিনিয়াম বডি, ঠিক আছে, এটাও কিন্তু সেম কাজই করবে, আচ্ছা আচ্ছা, এটাও সেম কাজ করবে, আর এটা পরিষ্কার করার জন্য ইজিলি ভাবে, ইজিলি যে যেটা নেন সেটাই আমাদের নিতে পারবেন, এটা যদি নেন অ্যাভেলেবল আছে, হ্যাঁ এটা নিলে পড়বে আপনার 1100 টাকা, আর এটা যদি না আপনার 1300 টাকা পড়বে, আচ্ছা এটা হচ্ছে 1300 টাকা, হ্যাঁ এটা নিলে 1300 টাকা পড়বে, ওকে ভাইয়া। তো যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন, ঠিক আছে। তো আর কি আছে ভাইয়া? আর এগুলির ভিতরে দেখুন আছে আমাদের অ্যাভেলেবেল আছে, যদি আপনারা কেউ এই যে সুতাগুলি যে মপের সাথে বলেন ভাই, আচ্ছা আচ্ছা, আমরা তো মপগুলো নিচ্ছি, অনেক সময় মপটা সুতাগুলো নষ্ট হয়ে গেলে 2-1 বছর পরে যদি নষ্ট হয়ে যায়, কি 6 মাসে নষ্ট হতে পারে, যদি নষ্ট হয়ে যায় কি করণীয় আছে ভাই? এটা তো একটা আমরা সাথে থাকবেই, প্লাস এটার সাথে আরেকটা নিপিল আমরা ফ্রি দিয়ে দিলাম, আচ্ছা আরেকটা করে ফ্রি আছে, হ্যাঁ কেউ যদি নিতে কিনতে চান এগুলো একটা 250 টাকায় পড়বে। এবং অনেকের ভাইয়া বলে আমাদের মপ আছে, মপ আছে ভাই, আমাদের স্টিকটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, যে আগেরকার যেই মডেল স্টিকগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, মানে স্টিকগুলো নষ্ট হয়ে যায়, আমাদের হ্যাভি স্টিল আছে দেখেন, এগুলো প্লাস্টিক হয়, এটা স্টিল অরিজিনাল অ্যাসেসের, জং মরিচা কালো হবে না, এগুলো আলাদা আলাদা পাওয়া যায়, পার্টসগুলো পাওয়া যায়, শুধু স্টিকটা নেন, যদি স্টিকটা নেন তাহলে পড়বে 750 টাকা, আচ্ছা, আর যদি মপটা নেন তাহলে পড়বে 250 টাকা, 1000 টাকা হবে এই সেটটা যদি নেন, ওকে ভাইয়া ধন্যবাদ। এখানে আরেকটা মপ আছে যেগুলো লম্বা, ঠিক আছে, এগুলো অনেক সময় আমরা হাসপাতালে ইউজ করে দেখি, এগুলো বিভিন্ন জায়গায় দেখি, তো অফিস আদালত হাসপাতাল মসজিদ মাদ্রাসা এগুলোতে, স্কুল কলেজ এগুলোতে কিন্তু ইউজ করতে পারেন, চমৎকার। এটা একটা মডেল আছে দেখেন, এটা আরেকটা মডেলের, হ্যাঁ এটা আরেকটা মডেলের, দেখেন আমি দেখাচ্ছি এটা কিভাবে কাজ করবো ভাই, এটা কাজও ইজি ভাই একদম, মানে আমি যেগুলো আপনাদের এখন দেখাবো ভাই, মানে ঘর মোছার জন্য একদম সিম্পলি মানে সহজ কাজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সহজ কাজ, বুয়া আজকে নাই বাসায়, আচ্ছা আচ্ছা, আজকে বুয়া যে কোনো কারণবশত বাসায় আসতে পারেনি, এখন কি করবেন, একটা মেহমান এসে পড়ছে, তো ওই অনুযায়ী ভাই আপনি নিজের কাজটা কিন্তু নিজেই করতে পারবেন, নিজেই করতে পারবেন, এখন এটা সেম, এই যে এরকম ভাবে সেম কাজ করবেন, দেখেন, আচ্ছা আচ্ছা, একদম দেখেন পরিষ্কার হয়ে যাবে, আগেরটার মতোই সেম সেম কাজ করবেন। আর এখানে হলো দুইটা অপশনে টি আছে ভাই, একটা হলো আপনি নোংরা পানি, একটা হলো ফ্রেশ পানি, দুটো কোনো ফ্রেশ পানি দিবেন, দুইটা ই আছে আলাদা আলাদা সেপারেটলি ভাবে করার জন্য, এই যে এগুলা দেখতেছেন এগুলা যখন পরিষ্কার করবেন অনেক সময় ঝাড়ু ঝুড়ে দিলেই থাকলে এই জায়গা চুল টুল বিভিন্ন নোংরা ময়লা থাকে, তাহলে এই জায়গা দেখেন একটু চিরুনি মতন ই আছে ভাই, দেখেন জি জি চিরুনি মতো আছে, এগুলা অটোমেটিক্যালি ঝরে যায়, অটোমেটিক ঝরে যায়, এটাই এখানে দেখেন যখন আপনি এটা পেস্ট করবেন দেখেন অটোমেটিক কিন্তু ছড়ে যাচ্ছে, এখন পানি থাকে মোছার জন্য, এখানে একদম পানিটা চিপড়ানোর জন্য, চিপড়ানোর জন্য কিন্তু সেম আছে, দুইটা দুই মোটে দিশারে পানি আছে দেখেন,
চিপটার জন্য এখানে একটা রাবার আছে, সিলিকন রাবার, সিলিকন রাবার আছে, একদম ভাবে শুকিয়ে যাবে জিনিসটা। ওকে ভাইয়া, আর এটারও সেম দুইটা ড্রেন আছে, দুইটা দুই পাশের পানিটা আলাদা আলাদা দেখেন, আমরা এখানে দিয়ে দিব, মানে উঠিয়ে কাট করে নিতে হবে না, ড্রেন করা আছে, আমরা দুইটা এই যে এখানে থাকবে দেখেন, রাবার দুইটা থাকবে, আপনার নোংরা পানিটা যখন ফেলে দিবেন দুইটা দুই পাশে খুলে দিবেন। প্রাইসটা বলি, এটা যদি নেন ভাই আপনাদের জন্য রাখা যাবে 1650 টাকা, 1650 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো ভাই এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করব? ভাই অনলাইনে অর্ডার করার উদ্দেশ্য হলো এখানে আমরা যারাই যে প্রোডাক্টটা নেন ভাই আগে আমাদের স্ক্রিন শট দিয়ে ধরেন এখানে আমাদের এই মপটা লাগবে, আপনার এই মপটা আপনি স্ক্রিন শট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন, স্ক্রিনের নাম্বার রয়েছে, বাইরের সাথে যোগাযোগের জন্য, ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন, 500 টাকা থেকে 1000 টাকা আমাদের পেমেন্ট করবেন। এবং আপনার যে প্রোডাক্টটা ভাই নেবেন এই প্রোডাক্টটা অলরেডি দেখেছে অনেকে ভুক্তভোগী হয় ভাই, আমাদের বিভিন্ন কোরিয়ান সার্ভিসে আপনারা দেন কিন্তু আমরা তো ভাই জিনিসটা পাই না, একদিনের জায়গায় দেখেছি এক সপ্তাহ চলে যায় কিন্তু আমরা প্রোডাক্টটা পাই না, কিন্তু আমাদের কাছে সেই হবে না, ওই ধরনের কিছু হবে না, যেরকম চাবেন ওরকমই দেবো এবং আপনার ঘরে বসে আপনার প্রোডাক্ট নেবেন। আচ্ছা ভাইয়া ধন্যবাদ, তো আজ এই পর্যন্তই।